সেটি তো আমার, সেটা তো আমাদের আলোচনা করতে হবে কিছুটা। না আমি না না ধোয়াশা মোটেও নেই, ধোয়াশা মোটেও নেই, না না না। আমার শিক্ষার্থীরা কিন্তু কতগুলো পয়েন্ট রেজ করেছে, তাই না? অর্থাৎ এই তদন্তটা হবে যে আগে যে প্রক্টোরিয়াল টিম ছিল তাদের সকল সদস্যদের তোমরা বলেছ যে তাদেরকেও জানতে হবে তারা কি করেছে, তাদের ভূমিকা কি ছিল। সেহেতু সেটা আমরা অবশ্যই যখন একটা তদন্ত হয় তখন একটা বড় পরিধি নিয়ে হয়, তোমাদেরকেও অনেককে ডাকা হবে অবশ্যই, কিন্তু কারা কারা এই শিক্ষার্থীর বন্ধু ছিল এবং কারা কারা অভিযুক্ত যারা তাদের সেই শিক্ষার্থীর বন্ধু ছিল এবং কারা কারা এই অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সহ যারা প্রক্টোরিয়াল টিমে ওখানে ছিলেন ওই সময়কার তারা কি কি জানে, সে তো আমাদের তদন্তের পরিধি ব্যাপক। তাছাড়াও তোমরা আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছ, একটা হচ্ছে যে ছাত্র উপদেষ্টা কি করেছে এবং সেই বিভাগের চেয়ারপারসন কি করেছে। অর্থাৎ এই তদন্তের মধ্যে এরা সবাই কিন্তু তাদেরকে ইন্টারোগেট করা হবে। আচ্ছা এখন শুনি, আমি দেখিনি। হ্যাঁ আচ্ছা, না না তোমরা কেন সুপারিশ করবে, আমি বলি এই ঘটনাটি, এই ঘটনাটি আমি এই ঘটনাটি একটা বিশাল বড় যে ধরনের অপরাধ, সেই অপরাধে যে যে শিক্ষার্থীটা বলেছে সে নিজে বলে গেছে যে আমাকে আত্মহত্যা করতে তাদের জন্য বাধ্য করা হয়েছে, সেটা কিন্তু একেবারেই আমাদের যে প্রসেসে আইন শৃঙ্খলা বাহিনী আগায় আমি তাদেরকে এই এই প্ল্যাটফর্ম থেকে বলছি যে তারা এখনই সেই ধরনের ব্যবস্থা নিবে, কেবলমাত্র শিক্ষার্থীর বিরুদ্ধে নয়, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর যার নাম এসছে তার বিরুদ্ধে। মামলা সাধারণত পরিবার করে, সেটি তো আমার, সেটা তো আমাদের আলোচনা করতে হবে কিছুটা। না আমি না না ধোয়াশা মোটেও নেই, ধোয়াশা মোটেও নেই, না 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 তোমাকে বলি, দাঁড়াও বাবা দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও, আমি বলি আমাদের বিশ্ববিদ্যালয় প্রচলিত আইনের মধ্যে আমি তোমাদেরকে কথা দিচ্ছি সাত কার্য দিবসের মধ্যে আমরা তদন্ত শেষ করব। আমি তো অভিযুক্তের কথা বলেই দিয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীকে আমার কথা শুনছে না।